আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো ফ্রেন্ডস, এনসিবি আল আহলি মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা যারা আপনার টাকা পাঠান আপনার বাংলাদেশ না পৃথিবীর যে কোনো প্রান্তে, তাদের কিন্তু বর্তমান একটি সমস্যা হচ্ছে, এটা আমার হচ্ছে। আমি এবং ফর্মটা 100% ফুল করবো, যা হলো আপনার আপনার শর্ট নাম্বারে কিন্তু আপনার টাকাটি যাচ্ছে না, যেই অ্যাকাউন্ট নাম্বারগুলি শর্ট, কিন্তু আপনার যেই শর্ট নাম্বারটি আছে কিন্তু ওই নাম্বারে কিন্তু আপনার আলাজি ব্যাংকে অ্যাভেলেবেল চলে যায়। তাহলে কি আমরা কোনটি এগ্রিতে করব, আপনার আল আহলি মোবাইলই অ্যাপ্লিকেশন দিয়ে টাকা পাঠাবো নাকি আলরাজি ব্যাংক দিয়ে টাকা পাঠাবো? আমি রিকমেন্ড করব আপনার অল দ্য বেস্ট আলরাজি ব্যাংক দিয়ে টাকা পাঠানোর জন্য। এবং এটা কেন যায় না আমি দুটোই প্রসেস করে দেখাবো, এটা কেন টাকাটা যে টাকাটা যাচ্ছে না কিন্তু আলরাজি ব্যাংক দিয়ে, সেটা আপনার টাকাটা অলরেডি আপনার চলে যাবে আপনার কয়েক মিনিটের মধ্যে। তাহলে আসুন আমরা একটা ভিডিও ডেমো দেখি আপনার আল আহলি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে টাকাটা যাচ্ছে কি না এগুলো দেখে নিই। আল আহলি মোবাইল অ্যাপ্লিকেশনটি আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনার ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আমি লগ ইন হয়ে নিচ্ছি। কীভাবে ইউজার এবং পাসওয়ার্ড বানাতে হয় আমার আগের একটি ভিডিও আছে, চাইলে আপনি ওই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন। দেন যতবার আপনি লগ ইন হবেন প্রতিবার আপনার মোবাইলে একটি ওটিপি দেবে, যেই 4 ডিজিটের ওটিপিটা আপনি ফিল করে দেবেন। আর যদি সিমটি একই মোবাইলে থাকে তাহলে অ্যালো করে দেবেন। আমার সিমটি যখন এই মোবাইলে তাই আমি অ্যালো করে দিচ্ছি। অ্যালো করে দেওয়ার পর একটু লোড একটু ওয়েট করবেন আপনার লোড হওয়ার জন্য। দেন আপনি যখন টাকা পাঠাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কুইপে অপশন আছে, দেন কুইপেতে ট্যাপ করবেন। আমি একটি দেখাচ্ছি টাকা যাচ্ছে কিনা, কুইপে ট্রান্সফার এখানে ট্যাপ করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লে সিলেক্ট টু বেনিফিশিয়ারি, দেন এখানে ট্যাপ করে দেবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনি যেই বেনিফিশিয়ারিতে আপনি টাকাটি পাঠাতে চাচ্ছেন, এক্সাম্পল আমি এটা আমি ট্যাপ করে দিলাম, দেন এইখানে আমি ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে অ্যামাউন্ট আছে, এখানে আপনার সার আছে, সারের থেকে আমি বিডিটি করে দিচ্ছি। এবং যত টাকা পাঠাতে চাচ্ছেন আমি একটু ভিডিও ডেমো দেখেছি যাচ্ছে কি না, এক্সাম্পল আমি 10,000 টাকাই লিখে দিলাম। একটা দেখছেন পারপাস এখানে ট্যাপ করুন, আমার একটু ভুল হয়েছে। দেন ট্রান্সফার ফ্যামিলি অফ ফ্রেন্ডস এটা রেখে দেবেন। দেন প্রসিডে ট্যাপ করে দেবেন, আমি প্রসিডে ট্যাপ করে দিচ্ছি। প্রসিড ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন, দি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ইজ ইনকারেক্ট, নাম্বার ইজ ইনকারেক্ট, অথচ এটা কিন্তু আবার কারেক্ট নাম্বার। আপনি দেখতে পাচ্ছেন দি বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার ইজ ইনকারেক্ট দেখাচ্ছে। এখন আমি এখান থেকে আমি আলরাজি অ্যাপ্লিকেশন চলে যাচ্ছি, দেখি আলরাজি অ্যাপ্লিকেশনটিতে আপনার যাচ্ছে কি না। দেখতে পাচ্ছেন আলরাজি মোবাইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। একই প্রসেসে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনার লগ ইন হয়ে নেবেন। আমি ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়ে একটু লগ ইন হয়ে নিচ্ছি। লগ ইন হওয়ার পর একই প্রসেস আপনি যতবার আপনি লগ ইন হবে আপনার একটু ওটিপি যাবে, দেখতে পাচ্ছেন ওটিপিটা ফিল করে দিতে পারেন। যেহেতু আমার সিমটি একই মোবাইলে তাই আমি এখান থেকে অ্যালো করে দিচ্ছি। অ্যালো করে দেওয়ার পর লেফট সাইডে দেখতে পাচ্ছেন থ্রি লাইন ট্যাপ করে দেবেন। থ্রি লাইন ট্যাপ করে দেওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামে যে অপশন, দেন ট্রান্সফারে ট্যাপ করে দেবেন। দেন যেহেতু আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করে দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার এখানে ট্যাপ করে দেবেন। দেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার ব্যাংক এখানে ট্যাপ করে দেবেন। দেন যে দেখতে পাচ্ছেন আগে যে আমার শর্ট নাম্বারটি ছিল এই নাম্বারে আমি টাকাটা পাঠাতে চেয়েছিলাম কিন্তু এখান থেকে আপনার যায়নি, দেন এখন আমি এখানে ট্রাই করবো এখানে যাচ্ছে কি না। দেন এখানে ট্যাপ করে দিচ্ছি, দেন ওকেতে প্রেস করে দিচ্ছি। দেন এখানে এন্টার অ্যামাউন্ট আপনি টাইপ করে দেবেন, কত টাকা পাঠাতে চাচ্ছেন, এক্সাম্পল আমি 10,000। দেন সারের জায়গায় আপনি বিজিটি লিখে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন প্লেস সিলেক্ট আইটেম, এইখানে ফ্যামিলি এক্সপিরিয়েন্স রেখে দেবেন। দেন নেক্সট, দেন আপনার কাছে এরকম একটা ফর্ম আসবে, ফর্ম আসার পরে আপনি দেখে নেবেন। দেন দেখতে পাচ্ছেন এটা ফিও আপনার 0,0 আছে, কোনো প্রকার আপনার চার্জ নেই। দেন এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম নামে যে অপশন আছে, দেন কনফার্ম এটা করে দেবেন।
আপনি দেখতে পাচ্ছেন 100% আপনার টাকাটা চলে গেছে। এভাবে অতি সহজে আপনি স্মার্টফোনটি দিয়ে আপনার ছোট নাম্বারে যদি অ্যাকাউন্টে টাকা না যায় তাহলে আপনার আলাদা যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি টাকা পাঠাতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।